আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করছি যে যেখানে বসে আমার ব্লগটা দেখছেন সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। বর্তমানে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি আমরা সবাই জানি, তো সেই ক্ষেত্রে আমি দোয়া করব সকলেই নিরাপদে থাকার চেষ্টা করবেন, এবং যাদের ঘরে বাচ্চা আছে, মুরব্বী আছে, অবশ্যই সবাই একটু সাবধানতা বজায় রেখে চলার চেষ্টা করবেন। বাইরে বের হলে অবশ্যই যেসব নিয়মগুলো সবাই আমরা জানি সেগুলো মানার চেষ্টা করবেন। রাস্তায় বের হলে দেখি অনেকেই কিন্তু যে প্রপার স্বাস্থ্যবিধি সেগুলো কিন্তু মেনে চলেন না। জীবনের তাগিদে বের হতেই হবে, বাচ্চার জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, নিজের জন্য হোক, কাজের জন্য হোক, বের হতে কিন্তু হবে। যেহেতু পেট আছে আমাদেরকে খেতে হবে, চলতে হবে, তো সেজন্য আমাদেরকে বের হতে হবে। কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের ঘরে অসুস্থ রোগী আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ছোট বাবু আছে, তারা খুব বেশি সাবধানে থাকার চেষ্টা করবেন। আর যেহেতু আমাদের চট্টগ্রামে এখন খুব বেশি ভয়াবহ অবস্থা, তো চট্টগ্রামের আপু ভাইয়া সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। কারো কাছে যদি একটু শরীর খারাপ মনে হয়, সাথে সাথে যেই বিষয়গুলো মানা দরকার সেগুলো মানার চেষ্টা করবেন। তো আমি আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম একদম সকাল থেকে। এখন সকালের কাজ শেষ করে দুপুরের দিকে, দুপুর হয়ে গিয়েছে প্রায়, তো এই সময় আমি আমার শাশুড়ির সব কাজ করে নিয়েছি। ওনার খাওয়া দাওয়া শেষ। উনি তো তরল খাবার খায়, অনেকেই আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন। এরপরে ওনার যেহেতু একদিন পর ওনার শরীর মুছিয়ে দিই, ওনার এখন আর ওই অবস্থা নেই যে হুইল চেয়ারে বসিয়ে ওনাকে নিয়ে গোসল করাবো। একটা সময় ছিল যখন ওনাকে হুইল চেয়ারে নিয়ে গিয়ে বাথরুমে গোসল করাতে পারতাম, কিন্তু এখন সেটা আর সম্ভব না, উনি বসতেও পারে না এখন আর। তো যাই হোক, ওনার সব কাজগুলো করে নিয়েছি। আজকে ওনার অবস্থা খুবই খারাপ, যখন ওনার কাজগুলো করছি মনে হচ্ছে যেন কার কাজ করতেছি, কিসের কাজ করতেছি, আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে। তো ওনার কাজ শেষ করে আবার ওনার রুমটা পরিষ্কার করে নিচ্ছি। ওনার রুমে কিন্তু দুইটা খাট, এটা আপনারা জানেন। ওই খাটটাতে বেশিরভাগ আমি ওনার যখন কাজগুলো শেষ করি, ওনার শরীর খারাপ থাকে, এখানে বসে বসে ওনারকে দেখি, পাহারা দেই।
শাশুর রুম থেকে চলে আসছিলাম, আমার রুমে দেখতেই পেয়েছেন। আমি আমার রুমের বিছানাটা চাদরটা আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, তো সব কাজ মোটামুটি শেষ। অনেকক্ষণ ধরে সব কিছু পরিষ্কার করলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করে নেই, কারণ এগুলো চেঞ্জ করে আবার লাগাতে সময় লাগবে, তো পরে চেঞ্জ করে নেবে এক সময়। তো দেখতেই পেলেন আমি পুরো ঘর পরিষ্কার করে এখন রান্নাঘরে চলে আসছি। আর আজকে একদম শাশুড়ি ওষুধের টেবিল যেটা সেটা খালি করেছি। মানুষের ঘরে শুনবেন পড়ার টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, অন্য টেবিল আছে, কিন্তু আমার একটা ওষুধের টেবিল আছে যে আমার শাশুড়ির সব ওষুধের টেবিলটা ভর্তি, তো সুবিধা হয় ওখানে রাখলে। গুছিয়ে নিয়েছি আর যেসব ওষুধের কোটাগুলো খালি হয়ে গিয়েছে ওগুলো সব ফেলে পরিষ্কার করে নিলাম। ঘর দুয়ার পরিষ্কার করা শেষ, এখন শুধু এই এঁটো থালা বাটি পাতিল যে কয়টা আছে এগুলো এখন পরিষ্কার করবো। এরপরে যাবো আজকে গোসল করাতে। যে পানি সিদ্ধ দিয়েছি, আজকে কোনো রান্না বান্না নেই, রান্না মোটামুটি আছে, যেখানে মুরগি মাংস রান্না আছে। তারপরে এখানে যে মাছ আর সবজি রান্না করা আছে, এখানে লট্টা মাছ রান্না করা আছে, তো আর আজকে লাগবেও না, এগুলোও খাওয়া হবে না। তো মোটামুটি আজকে রান্নার কোনো প্রিপারেশন নাই, নিতে হবে না, আজকে জারিফে মাদ্রাসাও বন্ধ, এই জন্য রান্নার কিছু নেই। ঘর দোর খুব ভালো করে পরিষ্কার করলাম, আর মুছতে পারবো না আজকে, যে এগুলো ধোয়া পালা করিনি আমি। Thank you.
ধোয়া মোটা মোছা মোটামুটি শেষ। রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, বেসিন চুলা সবই মুছে রেখে যাব। এরপরে আফিফকে গোসল করাবো, ওকে গোসল করিয়ে আবার আমি গোসল করব। তো আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই যে দেখতে পেলেন আফিফ সেখানে বিরক্ত করছিল, ওকে পাঠিয়ে দিয়েছি। তো সব সময়ের মতো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক বেশি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন, শেয়ার করেন বা লাইক কমেন্ট করেন। বারান্দা থেকে সবগুলো কাপড় আনে রাখছি, এখন এগুলো একটু পরে গোছাবো, এখন তো সময় নেই। আর আগের কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, তো ওগুলো আর ভিডিও করিনি। এরপরে বরাবর বাসা থেকে পিঠা বানিয়েছে, আমাকে ফোন করলো, তো আমি গিয়েছিলাম। এই ছিল তেলের পিঠা, অনেক মজা ছিল পিঠাগুলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতেও সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামীকালকে একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।